প্রকাশ্যে ক্ষমা মুখ্যমন্ত্রী না চাইলে বৃহত্তম আন্দোলন হবে, দরকার হলে কালীঘাট পর্যন্ত ঘেরাও করা হবে। মুখ্যমন্ত্রী এই সনাতন ধর্মের লোকেরা করবে, সমগ্র হিন্দু সমাজের অপমান। একজন সন্ন্যাসী তাকে অপমান করেছেন, মিথ্যা অপবাদ। সারা ভারতবর্ষ, ভারতবর্ষের বাইরে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইস্কন কাজ করছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। সেই সব প্রতিষ্ঠানকে তিনি আরোপিত করেছেন যেগুলো মিথ্যা আরোপিত। ভারত সেবাশ্রম সংঘের প্রণবানন্দজী মহারাজের নাম বললেই শ্যামাপ্রসাদ মুখার্জি, শ্যামাপ্রসাদ মুখার্জির নাম বললেই আজকে আমাদের প্রধানমন্ত্রী, তার কথা বললেই বিজেপি। আরে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘৃণা ভাষণ করছেন, হিন্দুত্বের উপর আক্রমণ করছেন, তার জন্য তাকে আমরা ধিক্কার জানাই এবং নিঃশর্ত ক্ষমা চাবার দাবি রাখছি। আজকে সেই মমতা ব্যানার্জিকে আমরা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, তুমি হিন্দু সাধু সন্তদের উপরে আঘাত করে তুমি কোনোদিন বাংলায় টিকে থাকতে পারবে না, তোমার পতন আসছে, তার জন্য তুমি তৈরি থাকো। এখনকার মানুষকে মেরে, মানুষকে খুন করে, কোটি কোটি টাকা চুরি করে, এটা রাজনীতি নয়। যদি হিন্দুদের হয়ে কথা বলেন তাহলে আপনি সাম্প্রদায়িক, হিন্দুদের বিরুদ্ধে বললে আপনি সেকুলার। আক্রমণ কাকে করেছে? রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ। হ্যাঁ, আক্রমণ করেছে কাকে? যাকে আক্রমণ করেছে কার্তিক মহারাজদের, এরা না থাকলে আজকে এটা পাকিস্তান হয়ে যেত। পাক অধিকৃত কাশ্মীর বানাবেন নাকি? মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো এই ধরনের মন্তব্য না করে, যা ভুল মন্তব্য করেছেন হয় লজ্জা পান বা ক্ষমা চান। হিন্দু ধর্মকে কনস্ট্যান্ট অপমান করা, যারা সাধু সন্তরা রয়েছেন, যারা সেবা সেবা করার সময় তারা দেখেন না যে কোন সমাজের মানুষ, কোন সম্প্রদায়ের মানুষ। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইস্কন, কার্তিক মহারাজ, অন্যান্য সাধু সন্তরা যারা রয়েছেন তাদেরকে প্রত্যেক মুহূর্তে আঘাত করা। মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন আমাদের কাছে সেটা বিষয় নয়, গোটা পশ্চিমবাংলা তাকিয়ে দেখেছে। মাননীয় মুখ্যমন্ত্রী ধর্মীয় সংগঠন সম্পর্কে কি উক্তি করেছেন, আজকে তার জবাব দেবার দিন। হিন্দুরা জবাব চাইছে, হিন্দুদেরকে জবাব দিতে হবে। ঠিক মহারাজ, উনি ওনার ওইখানে স্কুলেই মুসলমান ছেলেমেয়েরা পড়াশোনা করে, উনি কি করে দাঙ্গার হতে হয়? উনি যখন সেবা কাজ করতে যায় তখন কিন্তু সবাইকে, হিন্দু মুসলমান খ্রিস্টানকে সবাই সেবা করেন। উনি তো এরকম কোনো প্রমাণ নেই ওনার কাছে উনি দাঙ্গা বাঁধিয়েছেন। মমতার কাছে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, উনি বের দেখাই দিক যে উনি এরকম দাঙ্গার জন্য উনি তৈরি হয়েছেন। একেবারেই মিথ্যা কথা। যিনি 50 বছরের ওপর সাধু জীবন যাপন করছেন, বহু সেবার সঙ্গে যুক্ত আছেন, আমরা ব্যক্তিগতভাবে তাকে চিনি, সেখানে এইভাবে কাউকে দাঙ্গার হতা, কাউকে মাওবাদী, কাউকে বিশেষ কিছু বলে দাগিয়ে দেওয়া অন্যায়। সাধু কখনোই, পরিষ্কার বলি, সাধু কখনো রাজনীতির লোক নয়, এটা আপনাদের পরিষ্কার বুঝতে হবে। সাধু বলে তারা কি মানুষ নয়? তারা যে মনুষ্যত্ব নেই তাদের মধ্যে, যারা মারপিট করেছে, সবটাই রাজনীতি, সবটাই রাজনীতি। দুদল গায়ে ভোট ব্যাংকে অক্ষুণ্ণ রাখবার জন্য করছেন, কিন্তু যেটা করছেন সেটা ধর্ম অধর্মের লড়াই হচ্ছে, পরিণতি আমরা জানি কি হবে। রংপকের না, এটা ধর্ম অধর্মের লড়াই, ধর্ম অধর্মের লড়াই কুরুক্ষেত্রের ময়দানেও হয়েছিল, পরিণতি সবার জানা আছে। রোজ মিথ্যে কথা বলেন সেটা স্বীকারোক্তি দিন। ওনার প্রত্যেকটা কথায় উনি ওই হতে পারে যে গরমে মাথা ঠিক নেই, আমি বলবো বিশ্রাম নিতে। মাননীয় মুখ্যমন্ত্রীর মাথায় চোট লেগেছিল, আমার বাড়ির মাসিমা পিসিমা হলে আমি রেস্ট নিতে বলতাম, ডাবের জল আর শশা খেতে বলতাম। ওনার ভাইপো ভাইজিরা ভোট চুরি করবার জন্য ওনাকে এই রোদ্দুরে নামিয়ে দিয়েছে। আমার বাড়ি ঠাকুমা পিসিমা হয়ে গেলে সেও ভুল বকত, দিনের বেলা বলতো গুড নাইট, রাত্রিবেলা বলতো গুড মর্নিং। হিন্দু ধর্মে সনাতনে কোনো জায়গায় লেখা নেই যে আমরা ঘোড়া ছুটিয়ে বা তরোয়াল উড়িয়ে বা ত্রিশূল নিয়ে আমরা বিভিন্ন দেশ দখল করার কথা বলছি। আমাদের ধর্ম সেই কথা বলে না। কোন ধর্ম বলে আমি তার কোনো সমালোচনাও করব না। আমাদের নিজেদের ধর্ম, যে যার নিজের ধর্মকে সম্মান করবে, রক্ষা করবে, এইটুকুই কাজ। যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা ইসলাম শান্তির কথা বলে, কিন্তু দুর্ভাগ্যের কথা হচ্ছে যে ইসলাম ধর্ম, যে পবিত্র কোরআন, তার আয়াত, তার হাদিস, সেখানে কোনো জায়গায় লেখা নেই যে চোরেদের পক্ষে থাকতে হবে, চুরির পক্ষে থাকতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক একটা অংশের ইমামদেরকে ভুল বুঝিয়ে বা কোনো কিছুর বিনিময়ে, আমি জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দিয়ে যা কোরআনে লেখা নেই, চোরেদের পাশে চোরেদেরকে ভোট দেওয়ার জন্য তারা অ্যাপ্লাই করছেন। আমি সেই ইমাম সাহেবদের করজোড়ে বলতে চাই, ইমাম সাহেব আপনারা অনেক তো জানেন,
ইসলাম কোরআন আমাদের থেকে অনেক বেশি জানেন, কিন্তু আমরা সনাতনী হয়ে এইটুকু পড়েছি যে পবিত্র কোরআনে আল্লাহ কোনো জায়গায় বলেননি, আপনাদের নবী কোনো জায়গায় বলেননি যে চুরি করুন, চোরের পাশে থাকুন। তাহলে ইমাম সাহেবরা আপনারা কেন এই লিফলেট বিলি করছেন? যারা হিন্দু মুসলমানের চাল ডাল চাকরি ঘর লুট করলো, আপনারা তাদেরকে ভোট দিতে বলছেন? কেন রাজনীতির পথে আপনারা আসছেন? আমি জানি এখনো শুভবুদ্ধি সম্পন্ন বেশ কিছু ইমাম সাহেব রয়েছেন যারা তীব্র প্রতিবাদ করছে। কেউই চোরকে পছন্দ করে না। রাস্তায় যে ছেলে মেয়েগুলো চাকরি পায়নি, সেখানে যেমন সনাতনী বাড়ির সাবিত্রী বসে আছে, ঠিক তেমন মুসলমান বাড়ির সালমাও বসে রয়েছে। যেমন হিন্দু বাড়ির শান্তনু বসে আছে, তেমন মুসলমান বাড়ির শরীফুলও বসে আছে। বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাংলার মানুষ, বাংলার গণদেবতা ব্যবস্থা নেবে। চার তারিখের পর খুঁজে পাওয়া যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক অস্তিত্ব মিটে যাবে, মুছে যাবে, খুঁজে পাওয়া যাবে। হিন্দু বিপন্ন বিভিন্ন ধর্মীয় সংগঠনকে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী অসম্মান করেছেন, তার জবাব হিন্দুরা চাইছেন। বলতে হবে শুধুমাত্র একজন মানুষ নন, একজন ব্যক্তি নন, বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠন যারা সমাজের প্রতি যাদের অকুণ্ঠ অবদান, বিভিন্ন রকম প্রাকৃতিক বিপন্নতা হলে যাদেরকে প্রথমে দেখতে পাওয়া যায় তারা হলেন গেরুয়াধারী, যারা বিপদে আপদে মানুষকে বুকে করে আগলে রাখে যে কোনো বিপন্নতায়। আজকে বিভিন্ন আমাদের ভারত সেবাশ্রম বলুন, বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বলুন, কিংবা আরো যতগুলো ধর্মীয় সংগঠন রয়েছে, তাদের যত শিষ্য রয়েছে, সমর্থক রয়েছে, তাদের যত ভক্তবৃন্দ রয়েছে, আমরা চাইব প্রত্যেকে আসুন আজকের এই শ্যামবাজার পাঁচপাতার মোড়ে স্বামীজি মহারাজদের যে শোভাযাত্রা আসছে, তারা যে নগ্ন পায়ে পদযাত্রা করছেন, এই পদযাত্রার পিছনে একটাই কারণ, হিন্দুদের রক্ষা করা, হিন্দু ধর্ম রক্ষা করা। এটা মুখ্যমন্ত্রীর সঙ্গে নয়, এটা আমাদের বুঝতে হবে, এটা স্বাভিমান যাত্রা। আমরা সাধুরা সবসময় ক্ষমা প্রার্থী, আমাদের মান অভিমানের ব্যাপার নয়, কিন্তু বিষয়টা হয়ে গেছে কোন জায়গায় দাঁড়াচ্ছে। আমরা দেখুন না, এই দুধের গাই ভোট ব্যাংকের জন্য যেগুলো করছেন, একটা কেশাগ্রহ স্পর্শ করে দেখুন তো, বাংলায় আগুন জ্বলবে এবং তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কোন জায়গায় আমরা দাঁড়াচ্ছি। আমরা আজকে একটা সাধুদের উলঙ্গ করে মারা হচ্ছে রাস্তাতে, আজকে আমাদের সাধুদের আশ্রমে তালা লাগিয়ে দিয়ে তাদের মেরে বার করে দেওয়া হচ্ছে, মিথ্যে কেস দেওয়া হচ্ছে তাদের নামে তাদের। তাহলে যদি বাংলা গেরুয়া কাপড়টা কি আমাদের একটা কোনো রাজনৈতিক দল দিয়েছে? হাজার হাজার বছর ধরে এই কাপড়টা আমরা পরেছি, এই কাপড়টা আমাদের গুরু পরম্পরায় প্রাপ্ত। আমাদের একটা ছোটোখাটো নেতা অব্দি বলতে শুরু করেছে তোমাদের আমরা সাধু বলে মানি না, তাহলে আমরা কোথায় যাব? এই সংস্কৃতিকে রক্ষা করবে কে? চরম মেরুকরণ করা ছাড়া উনি আর কোনোভাবেই ভোটের বৈতরণী পার হতে পারবেন না। এই জন্যই মুসলিম ভোটটাকে একত্রিত করবার জন্য হিন্দুদের যত রকমভাবে নির্জিত করা যায়, যত রকমভাবে অপদস্থ করা যায় উনি করছেন, মিথ্যা কথা বলছেন, নানানভাবে অপদস্থ, জানুন আর নাই জানুন, ঘটনা তো ঘটেছে, ঘটনা তো ঘটেছে, ওনায় জানুক আর না জানুক সেটা ওনার ব্যাপার, ওনার প্রশাসনের ব্যাপার। কিন্তু যে নিপীড়িত হলো সেই রাত্রে সেই সাধুটার কি অবস্থা হয়েছিল বলুন তো? আজকে যদি আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের এরকম হেনস্থা হয় আপনাদের কি অবস্থা হবে? সাধু বলে তারা কি মানুষ নয়? তারা যে মনুষ্যত্ব নেই তাদের মধ্যে, যারা মারপিট করেছে, সবটাই রাজনীতি, সবটাই রাজনীতি, তিনি কি বলেছেন ওনার ব্যাপার। কিন্তু আমরা খেতে পাই না পাই, আমরা কিন্তু আমাদের এই ঐতিহ্য গেরুয়া কাপড়টা এক হাজার বছরের পরাধীনতার পরেও আমরা রাখতে পেরেছি। আমরা সেই সনাতন ধর্ম, যে ধর্ম হাজার বছরের পরাধীনতার পরে মুসলমানদের অত্যাচার সহ্য করার পরেও আমরা আজকে এটাকে রক্ষা করতে পেরেছি। অতএব আজকে আমাদের এই ঐতিহ্য, সনাতন ভারতবর্ষের ঐতিহ্য বিপন্ন, বিপন্ন হবে কারুর কারুর কথাতে এটা হতে পারে না। সাধু কখনোই, পরিষ্কার বলি, সাধু কখনো রাজনীতির লোক নয়, এটা আপনাদের পরিষ্কার বুঝতে হবে। আসছে ক্ষমা মুখ্যমন্ত্রী, না চাইলে বৃহত্তম আন্দোলন হবে, দরকার হলে কালীঘাট পর্যন্ত ঘেরাও করা হবে, মুখ্যমন্ত্রী এই সনাতন ধর্মের লোকেরা করবে। মুখ্যমন্ত্রী যদি এইভাবে প্রকাশ্য সমাবেশে সাধুদের প্রতি কমপ্লেন করে, অভিযোগ দেয়, যারা মানুষের পাশে সর্বদাই থাকে, মানুষের সঙ্গে থাকে, ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন, উনি কিন্তু প্রশাসনিকভাবে, উনি মুখ্যমন্ত্রী যে রাজধর্ম পালন করেন না, কিন্তু অথচ সাধু সন্তদের প্রতি যেভাবে উনি বলছেন কখনো নয়, তার প্রতিবাদে, মুখ্যমন্ত্রীর এই প্রতিবাদে সমস্ত পশ্চিমবঙ্গে সনাতন ধর্মের মানুষরা এক হয়েছে, এবং আগামী দিন নির্বাচন কমিশনের কাছে আমাদের সমস্ত হিন্দু সংগঠনের পক্ষ থেকে, যত ধর্মীয় সংগঠন আছে তার পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে এই আগ্রহ রাখা হয়েছে। এর জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি কোনো না কোনো বিষয় নিয়ে রাখা উচিত, এবং তাদের যে ব্যবস্থা সেই ব্যবস্থা আমাদের
পশ্চিমবঙ্গের হিন্দু ধর্মাবলম্বী মানুষদেরকে এই আশা জাগাবেন যে বিচারের বাণী নিভৃতে কাঁদে না। আমরা আশা করি যে যে কথা উনি বলেছেন, যে কুকথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আজকের দিনে উনি তার জবাব পাবেন এবং আগামী দিনেও মানুষের রায়ে তিনি তার জবাব পাবেন। কারণ বেলুড় মঠের দীক্ষিত যত মানুষ, ভারত সেবাশ্রমের দীক্ষিত যত মানুষ, ইসকনের দীক্ষিত যত মানুষ, এই কথা শোনাও পাপ, শোনাও পাপ। তাই আমি সমস্ত যারা ইসকনের, যারা ভারত সেবাশ্রম, যারা বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, যারা তাদের ধর্মাবলম্বী এবং যারা সমর্থক, তাদের প্রত্যেককে অনুরোধ করব, মাননীয় মুখ্যমন্ত্রীর বলা এ কথার প্রতিবাদ করুন, প্রতিবাদের সোচ্চার হন। আমরা মমতা ব্যানার্জিকে সংকেত দিতে চাই, যে ওই হিন্দু বিরোধী সরকার কোনোদিন এই ভারতবর্ষে টিকে থাকতে পারবে না, যে শান্ত বিরোধী সরকার এখানে আমরা টিকে থাকতে দেব না। কারণ এরকমভাবে কংগ্রেস সরকার আমাদের বলেছে রাম কাল্পনিক, কিন্তু সেই কাল্পনিক কংগ্রেস আজ কাল্পনিক হয়ে যাচ্ছে। যে গরু মাংসকে হিন্দু ধর্মের প্রতি আঘাত করতে চেয়েছিল, সেই সিপিএমকে বাংলার থেকে আমরা নচ্ছেদ করে দিতে পেরেছি। আজকে সেই মমতা ব্যানার্জিকে আমরা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, তুমি হিন্দু সাধু সন্তদের উপরে আঘাত করে তুমি কোনোদিন বাংলায় টিকে থাকতে পারবে না, তোমার পতন আসছে, তার জন্য তুমি তৈরি থাকো। এইখান থেকে আমরা বিশ্ব হিন্দু পরিষদ থেকে হুঁশিয়ার দিচ্ছি, আগামীতে তোমার পতন হবেই হবে, হবে বলতে পারবে না, এটা কোনোদিন আসছে না। যখন ইমামরা, বঙ্গালীগিরি ইমামরা যখন এরকম যখন ফতোয়া দেয়, তখন কিন্তু উনি কিছুই বলেন না। সাধু সন্তদের বিরুদ্ধে চ্যালেঞ্জ, সমস্ত সাধু সন্তদের, যে মহারাজের জন্য উপর, যে মহারাজের উপরে আরোপ লাগিয়েছে, সেই মহারাজ চ্যালেঞ্জ করে।